দর্শক মণ্ডল আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের এক ক্লায়েন্ট ওনার বাড়ি চিনাইদাতে, তো চিনাইদাতে আমরা একটা বাড়ি করছি, এই বাড়িটা করছি, এই বাড়িটা আজকে দেখেন অনেক ওনাকে এই বাড়িটা ডেলিভারি দিচ্ছে। ডিজাইনটা অনেকগুলো পেজ আছে এখানে, আর্কিটেকচারাল ড্রয়িং আছে, থ্রি ডি মডেল আছে, স্ট্রাকচারাল ডিজাইন ডিটেল আছে, ইলেকট্রিক্যাল ড্রয়িং, প্লাম্বিং ড্রয়িং, এস্টিমেট সবকিছু সমন্বয় কিন্তু ডিজাইনটা দিয়ে। এবং ওনার সঙ্গে আমরা বেশ কয়েকবার বসে বসে প্রথমে প্ল্যানটা ফাইনাল করা হয়েছে, তারপর থ্রি ডি মডেল ফাইনাল করা হয়েছে, এবং ফাইনালি উনি আমার মনে হয় অনেক খুশি হয়েছেন। ওনার একটু মতামত চাবো আমরা, যে ওনার অভিমতটাকে কেমন লাগলো আপনাদের আমাদের সার্ভিসটা? খুবই ভালো লাগছে, আমি শেষ মেশ একটা ভালো একটা জায়গায় আসতে পেরেছি, এর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ আর কি। আর ডিজাইনটা কেমন হয়েছে? ডিজাইনও সুন্দর হয়েছে, আপনাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সবাই মিলে সুন্দর করে এটা করে দিয়েছেন, এটা আমার খুব ভালো লাগছে। আমাদের এই অফিসে যে আপনি আসছেন, অফিসে যারা ইঞ্জিনিয়ার আছে, আর্কিটেক্ট আছে, এদের ব্যবহার আপনার কেমন? ব্যবহার অমায়িক, আমি খুবই ভালো ব্যবহার, আপনার ব্যবহার ভালো, রাজীব তো আমার একদম ছোট ভাইয়ের মতো, খুবই সুন্দর, ওর সাথে টাইম টু টাইম বিভিন্ন জিনিস অকপটে আলাপ করতে পারি, সে জবাব দেয় সুন্দর করে, খুব ভালো লাগছে আর কি। সব মিলাই আপনি খুশি তো? হ্যাঁ, সব মিলে খুশি, মহা খুশি। তো দর্শক মন্ডলী, আসলে এরকমই আমাদের সার্ভিসগুলো, আমরা চেষ্টা করি আমাদের ক্লায়েন্টের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার কাজটাকে আমরা তৈরি করার চেষ্টা করি। তো দর্শক মন্ডলী, আসলে এই ভিডিওটার ডিটেল আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ঝিনাইদাতে বাড়িটা হবে, ছয়তলা বাড়ি, আসুন দেখি বাড়িটা। আর ওনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। মন্ডলী, এই বাড়িটা হবে হচ্ছে ঝিনাইদাতে, মাত্র 3.5 কাঠা জমিতে, 3.5 কাঠা জমিতে 2টা ইউনিট করা হয়েছে, নিচতলা গ্রাউন্ড ফ্লোরে অর্ধেক গ্যারেজ এবং আপনার 4টা ইউনিট পিছনে রাখা হয়েছে, এবং ফার্স্ট ফ্লোরে 2টা ইউনিট মিলাই 1টা ইউনিট উনি নিজে থাকার জন্য করছেন, এবং টিপিক্যাল ফ্লোরটায় 2টা ইউনিট করা হয়েছে। তো দশম রিলে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো, যে কীভাবে সাজানো হয়েছে, তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দশম রিলে আসুন এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি। আমি ইঞ্জিনিয়ার টুটুল, গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখানো শুরু করছি। আসুন আর্কিটেকচারাল ড্রয়িং দেখি। তো দশম রিলে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখার আগে এই বাড়িটা যদি আমি সামনে থেকে দেখি তাহলে কেমন দেখাবে সেটা আমি আপনাদের দেখাতে পারি। একদম সামনে থেকে দেখলে এরকম দেখাবে, এখানে ফুল হাইট গ্লাস ব্যবহার করা হয়েছে যাতে পর্যাপ্ত আলো বাতাস বাড়ির ভিতর ঢুকতে পারে। তারপরে একটা যদি আমি বাড়িটার ছাদটাকে দেখি তাহলে ছাদটা, আপনি জানেন যে আমরা ছাদটাকে সবসময় সুন্দর করার চেষ্টা করি, এই বাড়ির ছাদটাকে অনেক সুন্দর করা হয়েছে। ছাদটাতে সুন্দর করে একদিকে যেমন প্রচুর গাছ লাগানো প্রভিশন রাখা হয়, অন্যদিকে এখানে এসে কিছু সময় কাটানোর মতন একটা পরিবেশ সৃষ্টি করা হয়, এই দুইটা মিলাই ছাদটাকে সাজানো হয়। তো দর্শক মন্ডলী, আসুন এবার আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাকে দেখাই, তারপরে আমি আপনাকে বাড়িটা নির্মাণ করার খরচ কত তার একটা হিসাবও দেখানোর চেষ্টা করব। এটা আমি অ্যারোটোমেটিক প্ল্যান দেখাবো, অ্যারোটোমেটিক প্ল্যান এরকম যে দুই দিকে রাস্তা আছে, এখান এদিক থেকে এন্ট্রেন্স করবে, আর জমির মাপটা যদি আমি দেখি এখানে দেখেন 63 ফিট আছে টোটাল জায়গা, আর এখানে আছে 43 ফিট, কিন্তু এই জায়গাতে আমরা বাড়ি করি না, এখান থেকে জায়গা ফেলে, যেমন এখানে 2 ফিট 3 ইঞ্চি ফেলে দিয়ে সব দিকে এরকম জায়গা ফেলে দিয়ে আমরা ডিজাইনটা তৈরি করেছি, সামনে 5 ফিট ফেলে দিয়ে ডিজাইনটা করছে। তো এই গ্রাউন্ড ফ্লোরে একটা লিফট রাখা আছে, যেহেতু 6তলা বাড়ি একটা লিফট রাখা হয়েছে, তো সামনের ইউনিটটা ফাঁকা রাখা হয়েছে, গার্ড রুম সহ রাখা হয়েছে, একটা টয়লেট রাখা হয়েছে, আর এটা পিছনে একটা ফুল ইউনিট রাখা হয়েছে 3 বেডের। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো, এটা টিপিক্যাল ফ্লোরটা কীভাবে সাজানো হয়েছে সেটা দেখাবো। এটা হচ্ছে যে কোনো তাতে লিফট থেকে নামার পরে সেখানে আসবে, আসার পর যখন ইউনিট এতে আসবে তখন 1136 স্কোয়ার ফিট, এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, এখানে আপনি দেখছেন বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে, এখানে একটা ডাইনিং রুম আছে, এটা একটা বেডরুম আছে, বেডরুমের সাথে বারান্দা আছে, আর এখানে একটা কমন টয়লেট আছে, এটা একটা কিচেন আছে, যেহেতু এখানে ডাইনিং আছে কিচেন আছে, এটা একটা বেডরুম, এর সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে, এখানে আর একটা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে। এই হচ্ছে 3টা করে বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা করা হয়েছে মাত্র 1136 স্কোয়ার ফিটে। যখন ইউনিট বিতে যাবে তখন 1157 স্কোয়ার ফিট, এখানে ঢোকার পরে একটা ডাইনিং ড্রয়িং রুম পাচ্ছে 12 ফিট বাই 18 ফিট 3 ইঞ্চি, এখানে ডাইনিং রুম আছে 9 ফিট বাই প্রায় 20 ফিট, এখানে একটা কিচেন রাখা হয়েছে, এটা একটা বেডরুম রাখা হয়েছে, এই বেডরুমের সঙ্গে এই বারান্দাটা রাখা হয়েছে, এখানে একটা বেডরুম আছে, এই বেডরুমের সাথে এই বারান্দা রাখা হয়েছে, আর এটা একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে, এর সঙ্গে এই টয়লেটটা অ্যাটাচ করা হয়েছে এবং একটা এল শেপের একটা বারান্দা রাখা হয়েছে।
আর এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে। এই হচ্ছে মোটামুটি তিন বেডের সমন্বয়ে ডিজাইনগুলো করা হয়েছে। দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, লিফট সহ যদি পাইলিং না লাগে তাহলে এই ধরনের বাড়ি করতে ফাউন্ডেশন খরচ সহ কমপ্লিট করতে, এরকম ফিনিশিং কমপ্লিট করতে প্রতি স্কোয়ার ফিটে 2300 থেকে 2400 টাকা স্কোয়ার ফিট খরচ হবে, 2300 থেকে 2400 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার ভিডিওটি দেখলেন, সবার কাছে অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন। দর্শক মণ্ডলী, শেষের বেলে একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্বাক্যে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।